হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব লক্ষ টাকার একটি টিপস, যার মাধ্যমে আপনিও লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন, এবং কীভাবে করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তবে পুরোপুরি ভিডিওটি দেখলেই আপনি একমাত্র বুঝতে পারবেন যেটা কীভাবে করতে হয়। একদম সিম্পলি এবং একবারে কাজে করতে পারবেন, একটু ধৈর্যের জাস্ট প্রয়োজন। এটা সবাই করতে পারবে, কিন্তু আসলে অনেকেই ধৈর্য ধরে না, যার কারণে এই কাজগুলো তাদের দিয়ে হয় না। যেমন আমারই ধৈর্য কম, এই কারণে আমারও দ্বারা এই কাজটি হয়নি, বা আমি চেষ্টা করছি এখনও, তবে আমি শুরু করেছি। এটা কীভাবে করবেন পুরোপুরি দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা ইউটিউবে আসি। ইউটিউবে এসে আমরা যদি সার্চ করি বিডি ফিশ, ফিশ অ্যান্ড ফিশিং লাইফ লিখে, বাঙালি একটা ভাই আছে যে কিনা একটা চ্যানেল খুলেছে যার নাম হলো বিডি ফিশ অ্যান্ড ফিশিং লাইফ। তার 639টা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, এবং প্রতিদিনই একটা করে সে ভিডিও আপলোড করে। আমরা ভিডিওসে যাই, ভিডিওসে দেখলে দেখতে পাবেন যে এক ঘন্টা আগে একটি ভিডিও আপলোড করেছে, একদিন আগে, দুই দিন আগে, তিন দিন আগে, চার দিন আগে। তার কাজ শুধু একটা কন্টিনি, যে খালি মাছের ভিডিও আপলোড করে। মাছটা কীভাবে বাজারে প্রথমে যায়, যাওয়ার পর মাছটাকে কাটছে, এই ভিডিওগুলো করে ধারণ করে নিয়ে আসে। একদিন যায় ধরেন তিন চারটা ভিডিও একদম করে নিয়ে আসলো, প্রতিদিন একটা করে সে ভিডিও আপলোড করছে। এবং তার মাত্র কিন্তু ভিডিও আছে হলো 640টা, ঠিক আছে, আজকেরটা সহকারে মাত্র 640টা। মানে প্রতিদিন এরকম করে যায়, মানে প্রায় সে দুই বছরের মতো যাবত এরকম আপনার এগুলো করে আসছে। তো আমরা মোস্ট পপুলারে যাচ্ছি, মাত্র এক বছর আগে থেকে শুরু করেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে 31 মিলিয়ন, 30 মিলিয়ন, 25 মিলিয়ন, 22 মিলিয়ন এরকম করে আছে, ঠিক আছে। তো এই হলো তার চ্যানেল, এবং সে কিছুই জানে না বা অনেক কিছুই জানে, কিন্তু সে জাস্ট সকালবেলা যায় তার হাতে থাকা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে মাছ কাটিং করা, মাছে কীভাবে মাছকে কীভাবে জীবিত তুলছে, কীভাবে কাটছে, জাস্ট এতটুকু, কোনো এডিট টিডিট কিছুই না। বাঙালি একজন ভাই, সে হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানে এক জায়গায় থাকুক না কেন, এখানে বিডি লেখা আছে, আমি এই কারণে বাঙালি ধরে নিলাম। তো তার মান্থলি ইনকাম কত সেটা আমরা একটু দেখে আসি। তার মান্থলি ইনকাম কত, আমরা সোশ্যাল ব্লেডের মধ্যে মানে মোটামুটি একটা আইডিয়া দেয়, হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া দেয়। তো আমরা তার চ্যানেলের নাম লিখে আমরা সার্চ করলাম, এই যে আমাদের এখানে প্রথমে চলে আসলো তার চ্যানেলটি বিডি ফিশ অ্যান্ড ফিশিং লাইফ। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম, 640টা ভিডিও আপলোড করা আছে, এখানে সম্পূর্ণ টোটাল সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। তার পার মান্থ মিনিমাম মানে কমসে কম ইনকাম থাকে 1.7K থেকে 2.76K পর্যন্ত। অর্থাৎ আমরা যদি কম যেটা আছে সেটাও যদি আমরা ধরি, তাহলে আমাদের তার ইনকামটা কতটুকু হয় একটা আমরা একটু ধারণা করি। জাস্ট মাছের ভিডিও দেয়, আর কিচ্ছু দেয় না, মানে $1700 ইনকাম হয় পার মান্থ, এর বেশি হয়, এর কম হয় না। তো এটা যদি আমরা বর্তমান রেট 84 করে যদি ধরি, তার পার মান্থ ইনকাম 142,000 টাকা, বা 40,000 টাকাও ধরি যদি, 140,000 টাকা, তাহলে একটা মানুষের কি আর কিছু লাগে? আপনারাই বলেন, মানুষ ভালো ভালো চাকরি খোঁজার পর বেতন পায় সর্বোচ্চ 60,000-70,000। তো এখানের মধ্যে পাচ্ছে হলো 142,000 টাকা জাস্ট একটা করে ভিডিও করে আপলোড। ভিডিওতে খুব বেশি সময় নিচ্ছে না, জাস্ট সকাল থেকে একটা ভিডিও করছে, ভিডিও মাছ কাটা শেষ, সেও কেটে দিচ্ছে শেষ। এখন 4 মিনিট হোক বা 5 মিনিট হোক, এটা কোনো সমস্যা নেই, এডিট করা লাগছে না, কিছু করা লাগছে না, এবং এভাবে করে আপলোড করে যাচ্ছে প্রতিনিয়ত। তো এখান থেকে কিন্তু আপনার 142,000 টাকা ইনকাম হচ্ছে। এরকম আরেকটা চ্যানেল দেখলাম, এরকম প্রচুর পরিমাণে চ্যানেল আছে ইউটিউবে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমি আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই। তো আমরা আরেকটি চ্যানেলে চলে আসলাম, যেটির নাম হলো ফিশ অ্যান্ড ফিশিং, মানে এখানে হলো ফিশ মানে মাছ আছে, এবং মাছের সাথে মাছ ধরাও আছে, এটাই করছে। মানে গ্রাম অঞ্চলে থাকে সে, তো এটাই করছে, সে মাছও দেখাচ্ছে এবং মাছ ধরাও দেখাচ্ছে। তার পার মান্থ ইনকাম দেখলে আপনাদের চোখ আসলেই মাথায় উঠে যাবে। দেখতে পাচ্ছেন যে 7.5 মানে $7,500 থেকে $179,000 পর্যন্ত। শুধু আমরা যদি $7,500 যদি দেখি, তাহলে তার ইনকাম কীরকম হচ্ছে আমরা একটু দেখি। $7,500 ইনটু
84 টাকা, তার পার মান্থ 6,30,000 টাকা। মানে ভাবা যায় যে একটা মানুষের জাস্ট ওই ভাই সকালবেলা যায় যে মাছের জাস্ট ভিডিও করে, ভিডিও করে কীভাবে কাটতেছে এটার ভিডিও আপলোড করে এই, আর এই চ্যানেলের মধ্যে মাছের ভিডিও দেখায় এবং মাছ কীভাবে ধরে সেটাও দেখায়, তার ইনকাম হচ্ছে 6,30,000 টাকা। মানে একটু বুঝতে পারছেন যে আর একটু পরিশ্রম করলে এখান থেকে কিন্তু প্রায় 5-6 গুণ বেশি ইনকাম করতে পারবেন। তো আপনারা এত কিছু লাগবে না, জাস্ট সকালবেলা যেটা করে সেটাও যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ইনকামটা এইরকম হয়ে দাঁড়াচ্ছে। ইউটিউব থেকে ইনকাম করাটা কিন্তু অনেকটাই সহজ যদি সহজ কিছু জেনে থাকেন আপনারা। যেমন আমি একটি শুরু করেছি, আমার বাবার ছাদে বাগান আছে, তো আমি বাগানের প্রতিদিন একটা আপডেট নিয়ে আসছি। তো এটা যদি দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আমারও চ্যানেল উঠে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার নেই। তো আপনার কিছু স্কিল টিস্কিল কিছু জানা দরকার নেই, আপনি জাস্ট প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে যান। জাস্ট ইলিশ মাছ হলে ইলিশ মাছ লিখে দেন, বল মাছ হলে বল মাছ লিখে দেন, তাইলেই হবে। আর কিছু ট্যাগ টোক ভিডিও এসিও টু এসিও কিচ্ছু করতে হবে না, জাস্ট প্রত্যেকটা দিন একটা করে আপলোড করে যান, এমনিই একটা দিন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এই টিপসটা সবাই লক্ষ্য করতে থাকেন। আর এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো প্রকার টিপসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।